হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রিয়েলটেক মাস্টার। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে আপনি ফটোশপের মধ্যে যে বাংলা লেখাটা আছে সেটা লিখতে গেলে যে প্রবলেমগুলো হয়, যেমন ভেঙে যায় বা যে ধরনের প্রবলেম হয় সেটা সলভ করবেন উইদাউট এনি সফটওয়্যার। থার্ড পার্টি সফটওয়্যার লাগবে না, আপনি জাস্ট একটা সিস্টেম চেঞ্জ করে দিলেই আপনার এটা কাজ হবে। আমি জাস্ট দেখাচ্ছি, ধরুন আমরা টেক্সট সিলেক্ট করে এখন যদি আমি বাংলা লিখি, দেখুন এখানে কিন্তু এই টেক্সট লেখার ক্ষেত্রে কিন্তু দেখুন এখানে মাঝখানে যে এই যে এই পোর্শনটা, এটাতে কিন্তু প্রবলেম হচ্ছে। তো আমরা ইজিলি কিন্তু তখন আর বাংলা লিখতে পারছি না, এখানে কিন্তু ঠিকই দেখাচ্ছে কিন্তু এই প্রবলেমটা রয়ে গেছে। তো আপনি এটা কিভাবে সলভ করবেন? বেশি কিছু করতে হবে না। ফর এক্সাম্পল আমি জাস্ট এটাকে ডিলেট করে দিলাম, ডিলেট করে স্টপ করলাম। তো আপনি জাস্ট যাবেন হচ্ছে হলো এখান থেকে এডিটে, এডিট অপশন থেকে, ও সরি ফর দ্যাট, জাস্ট এখানে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে নিচে কিন্তু লেখা আছে যে দেখুন এখানে প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে আপনি হচ্ছে হলো টাইপে সিলেক্ট করবেন। টাইপে আসার পরে দেখুন এখানে আপনি জাস্ট এই যে টাইপ যে সিলেক্ট আছে এখানে কিন্তু ইস্ট এশিয়া, এশিয়ান দেওয়া আছে। আপনি জাস্ট এই যে মিডল ইস্টার্ন অ্যান্ড সাউথ এশিয়ান এই জিনিসটা সিলেক্ট করবেন। করার পরে জাস্ট ওকে ক্লিক করবেন। করার পরে আপনি জাস্ট এখানে লিখবেন। করার পরে দেখুন এখনো কিন্তু এই প্রবলেমটা রয়ে গেছে। তো আমাদের কি করতে হবে, এটাকে ক্যান্সেল করে দিতে হবে, মানে হচ্ছে হলো রিস্টার্ট দিতে হবে আপনার সফটওয়্যারটাকে। সো আমরা এটা কেটে দিলাম, আমরা সফটওয়্যারটাকে আবার রিস্টার্ট দিলাম। তো রিস্টার্ট হওয়ার পরে এখন কিন্তু রিস্টার্ট হয়ে গেল। তো আমরা জাস্ট এটা একটু সেট আপে নিউ নিউ থেকে আমরা জাস্ট সেট আপ করলাম। রাইট নাও এখন যদি আমরা লিখি বাংলায়, ও সরি আমার এখান থেকে উপর থেকে সিলেক্ট করা হয়নি, সরি ফর দ্যাট। এখান থেকে আমরা জাস্ট যদি বাংলায় লিখি এখন, দেখুন এখন কিন্তু অতি সহজে কিন্তু আপনি বাংলার লেখাটা লিখতে পারবেন। এখন আর কিন্তু আর আপনার ভাঙবে না, যাই লিখুন না কেন ভাঙবে না। হ্যাঁ দেখতে পাচ্ছেন, তো এইভাবে করে আপনি আপনার ফটোশপ সিসি যে বাংলা লেখার যে প্রবলেমটা সেটা সলভ করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়াও যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং যারা ফেসবুক গ্রুপে জয়েন করেন তারা অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন করে নেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।